ধ্বংসস্তূপে বিভিন্ন চিত্র, বিদ্যুতের খুঁটি উপড়ে পড়েছে, দোকানের শাটার বাইরের দিকে বেরিয়ে এসেছে, বিপজ্জনক পরিস্থিতি হয়ে রয়েছে। গাড়ির পিছন দিকের অংশটা সম্পূর্ণ বসে, বাড়ির একতলা থেকে দেড়তলা অংশ সেটা মাটির তলায়, বিভিন্ন জায়গায় রেড অ্যালার্ট। তাসের ঘরের মতো ভেঙে পড়েছে বাড়ি, খেলনার মতো ভেসে গেছে গাড়ি, ঘুমের মধ্যেই বেঘরে প্রাণ হারিয়েছেন 150-র বেশি মানুষ, সংখ্যাটা আরও বাড়ার প্রবল আশঙ্কা। ঈশ্বরের আপন দেশে এখন শ্মশানের স্তব্ধতা, কান্নার রোল। গত কয়েকদিনের লাগাতার বৃষ্টিতে ভয়াবহ বিপর্যয়ের মুখে কেরলের ওয়েনাড, কাদামাটির তলায় চলে গেছে বিস্তীর্ণ এলাকা, কোথাও তিনতলা বাড়ির দুটো তলায় ডুবে গেছে কাদায়, নিশ্চিহ্ন হয়ে গেছে রাস্তাঘাট, ভেঙে পড়েছে দোকানপাট, কাদায় আটকে ভাঙা চোরা গাড়ি। কাদামাটির নিচে কি কোনো প্রাণের স্পন্দন রয়েছে এখনো? ডগ স্কোয়াড নিয়ে চলছে তল্লাশি। ধ্বংসস্তূপে বিভিন্ন চিত্র বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে, জল এতটা পরিমাণে বাড়তে শুরু করে হঠাৎ করে রাত্রে সকালে ঘুমাচ্ছিলেন, সকালবেলা উঠে দেখছেন কার্যত গোটা এলাকা ধূলিসাৎ হয়ে গিয়েছে। যেমন একটা গাড়ি, সেই গাড়ি দেখা যাচ্ছে কোনো রকমে বিভিন্ন জায়গা থেকে সেই গাড়ি একেবারে ধাক্কা খেতে খেতে এই জায়গায় এসে পড়েছে। গাড়ির নিচে দেখা যাচ্ছে সেখানে মোটা সিমেন্টের যে স্ল্যাব, সেই স্ল্যাব পড়ে রয়েছে, বিদ্যুতের খুঁটি উপড়ে পড়েছে, তার এখানে পড়ে রয়েছে বিভিন্ন জায়গায়। ভূমি ধস হয় যখন, তখন গাড়ির পিছন দিকের অংশটা সম্পূর্ণ বসে মাটিতে নেমে গিয়েছে, ফলে গাড়িটি দেখতে পাচ্ছি একেবারে আড়াআড়িভাবে এইভাবে পড়ে রয়েছে, বাড়িগুলি সম্পূর্ণভাবে ধূলিসাৎ হয়ে গিয়েছে। সূত্রের খবর, সোমবার রাত 2 নাগাদ প্রথমবার ধস নামে ওয়েনাডের মুন্ডাক্কাইতে, তারপর ভোর 4:10 নাগাদ ধসে তছনছ হয়ে যায় নদীপাড়ের চুড়ালমালা গ্রাম। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে একাধিক যে ঘর বাড়ি রয়েছে সবটা একেবারে তলিয়ে গেছে, ভেসে গিয়েছে একের পর এক গ্রাম। সেই গ্রাম কার্যত সেই গ্রামই আর নেই, কোনো অস্তিত্বই নেই। সেই পথে যাওয়ার জন্য যে রাস্তা, সেই রাস্তা একেবারে যারা উদ্ধারকারী দল তারাই শুধুমাত্র সেখানে গাড়ি নিয়ে যাচ্ছে, এবং আমরা এই মুহূর্তে একটা অ্যাম্বুলেন্সে রয়েছি, যে অ্যাম্বুলেন্সে দেখতে পাচ্ছি প্রচুর জলের বোতল, অক্সিজেন সিলিন্ডার সেই সব রয়েছে। একের পর এক অ্যাম্বুলেন্স এই পথ ধরে যাচ্ছে এবং গিয়ে সেখান থেকে কিন্তু যারা উদ্ধারকারী দল তাদেরকে সঙ্গে যেমন সহযোগিতা করছে, পাশাপাশি যারা সেখানে আটকে পড়েছেন, যাদেরকে উদ্ধার করা হচ্ছে, তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য কাজ করা হচ্ছে। আর্মি পার্সনস, দ্য এনডিআরএফ, দ্য সিভিল ডিফেন্স পার্সনস, অল ইন ইন ফুল অপারেশনস এভরিওয়্যার। নাও দ্য হোয়াট দ্য মেইন ইস্যু ইজ দ্যাট সাম অফ দ্য বডিস, অ্যারাউন্ড 32-33 বডিস ওয়ার রিকভার্ড ফ্রম 25 কিলোমিটার অ্যাওয়ে। That we need a searching throughout these areas. So many persons is not at all identified where they are. And the laborers from other states is also working here. So many persons. We are not at all having the document and data of them. সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে মুন্ডাক্কাই ও চুড়ালমালায়। কার্যত ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছে দুটো গ্রাম। প্রকৃতির তাণ্ডব লীলায় প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে অট্টমালা, নুলপুঝাও। লাগাতার উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে সেনাবাহিনী, নৌসেনা, এসডিআরএফ, এনডিআরএফ, ভারতীয় সেনা। তারা একটি এই যে লোহা স্ট্রাকচার দেখা যাচ্ছে, সেই লোহা স্ট্রাকচার দিয়ে একটা ব্রিজ তৈরি করার চেষ্টা করছে, যাতে এই রোপের বদলে যদি ব্রিজটা তৈরি হয়ে যায় তাহলে খুব দ্রুত যোগাযোগ স্থাপনের ক্ষেত্রে এটা বড় একটা সুবিধা হবে। দূরে যে জায়গায় দেখা যাচ্ছে, যে জায়গায় এখন যাওয়া পর্যন্ত যাবে না, দূরের দিকে সেখানে কিন্তু দড়ি লাগিয়েছে, রোপ লাগিয়েছে, গ্রামের বাসিন্দাদের যারা আটকে রয়েছে তাদেরকে সেখান থেকে বার করে আনার চেষ্টা চলছে। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কার্য চলছে, মৃতের সংখ্যা একদিকে লাফিয়ে লাফিয়ে বাড়ছে, কিন্তু এখন ইন 48 আওয়ার্স দ্য রিজন হ্যাড 57 সেন্টিমিটার্স। সো দ্যাট কাইন্ড অফ রেইনফল ইন এনি পার্ট, পার্টিকুলারলি ইন ভালনারেবল হাই রেঞ্জেস, ক্যান ট্রিগার এ ল্যান্ডস্লিপ অর এ ল্যান্ডস্লাইড। সো অ্যাট দিস মোমেন্ট অফ টাইম উই নিড টু বি মাইন্ডফুল অফ দ্য ফ্যাক্ট দ্যাট উই হ্যাভ টু কমপ্লিট রেস্কিউ অ্যান্ড রিকভারি এফর্টস। 23 জুলাই কো केरल सरकार को अर्ली वार्निंग भारत सरकार की ओर से दी गई थी 23 जुलाई को, 7 दिन पहले, फिर 24 को गई, फिर 25 को गई, 26 तारीख को मान्यवर ये कहा गया कि 20 सेंटीमीटर से ज्यादा वर्षा होगी, भारी वर्षा होगी, लैंडस्लाइड होने की संभावना है, मड भी रस होकर आ सकता है और लोग इसके अंदर दबकर मर भी सकते हैं। भारत सरकार ने 9 एनडीआरएफ की टीमें विमान से वहां भेजी। मैं पूछ सकता हूं मान्यवर, इतना मुझे पूछते हैं सारे लोग, केरल सरकार ने क्या किया? अनधिकृत
लोग रह रहे थे नहीं रह रहे थे, मगर वल्नरेबल सिचुएशन तो थी। इनको शिफ्ट किया गया क्या? क्यों नहीं किया गया? कौन रोकता था? और शिफ्ट किया तो मरे कैसे? अमित शाहर दाबी खारिज करे बाम शासित केरलेर मुख्यमंत्री पिनाराई विजयन बोलेन, केंद्रीय सरकारेर बोझा उचित आबहावा परिवर्तनेर संगे गुरुत्वपूर्ण विषय जड़िये आछे। আমরা কি এর আগে এই ধরনের মারাত্মক বৃষ্টি দেখেছি? যখন এই ধরনের ঘটনা ঘটে তখন অন্যের ঘাড়ে দায় চাপিয়ে আপনি নিজের দায়িত্ব ছেড়ে ফেলতে পারবেন না, এটা দোষারোপের সময় বলে মনে করি না। মিলিটারি ইজ ডুইং এ গুড জব দেয়ার। আই থিংক ইটস ভেরি ইম্পর্টেন্ট দ্যাট উই সাপোর্ট দ্য পিপল অফ ওয়াইনার, দ্যাট উই গিভ দেম অ্যাজ মাচ সাপোর্ট অ্যাজ ইজ পসিবল। দিস ইজ দ্য সেকেন্ড টাইম দিস ট্র্যাজেডি হ্যাজ টেকেন প্লেস। দিস টুক প্লেস 5 years ago, অ্যান্ড ইট ইজ কোয়াইট ক্লিয়ার দ্যাট দিস এরিয়া has an ecological issue, so this should be looked into, and whatever high-tech solution can be brought forward, that would be good. Every year hundreds of people are losing their lives. Here you are coming here and your leaders are shedding crocodile tears, but you are unable to take action back there. You are not demanding anything there. It's been 1800 days since Rahul Gandhi became MP for Wayanad. Has he even once raised the issue of Wayanad's illegal encroachments, Wayanad being an eco-sensitive zone, it's a seismic zone? Has he raised it even once in Parliament? Today, when there is a natural, there is a man-made natural disaster that has happened, man-created, triggered natural disaster that has happened, they are now shedding crocodile tears here. বৃহস্পতিবার ওয়েনাডে গিয়ে সর্বদল বৈঠক করার কথা রয়েছে মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার সেখানে যাচ্ছেন রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধীও। পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ।